ছোট্ট একটা প্রাণী মৌমাছি, যার জন্য আজও এই পৃথিবীতে হেসে খেলে বেড়াতে পারছি আমি তথা জীব। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে রেখেছে মৌমাছি। অবাক হচ্ছেন তো? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মৌমাছির কাজ হলো বিভিন্ন গাছের ফুল থেকে নেকটার নামের এক পদার্থ সংগ্রহ করা। সেই নেকটার থেকে মধু বানিয়ে মৌমাছি তা জমিয়ে রাখে নিজেদের বাড়িতে, অর্থাৎ মৌচাক। মানুষের অন্তত আজ পর্যন্ত সাধ্যি হয়নি মৌমাছির মতো অমন খাসা স্বাদের মধু তৈরি করা। সে তাই চুরি ডাকাতি করে মৌচাক থেকে মধু সংগ্রহ করে আনে। সেই মধু আমরা খাই, খেতে তো দিব্যিই লাগে। উপরন্ত মধু কখনো নষ্ট হয়ে যায় না। অনেক কিছুর সঙ্গেই সামান্য মধু মিশিয়ে দিলে সেই খাবারের স্বাদ এক লাফে 10-20 গুণ বেড়ে যায়। তাই আবার মধু খেলে নাকি এত এত উপকার হয় শরীরে। মধু তাই ভারী ভালো জিনিস। এবার যদি কোনো একদিন হঠাৎ পৃথিবী থেকে সব মৌমাছি হারিয়ে যায় কিংবা ধরো মারা যায়, তাহলে বড়জোর কী হবে? সুস্বাদু ও উপকারী মধু তৈরি করবার জন্য আর কেউ থাকবে না, এই তো? তা হলেই বা মানুষ গবেষণাগারে চার দেওয়ালের ভেতর কৃত্রিম উপায়ে কত কী তৈরি করে ফেলবে, আর সামান্য মধু তৈরি করে নিতে পারবে না? হয়তো পেরেও যাবে। কিন্তু যদি বলি মৌমাছিরা অমনভাবে একদিন হঠাৎ উধাও হয়ে গেলে তার কিছুদিন পর হারিয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষও, তাহলে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? ভাবছো তাও আবার হয়নি? সামান্য মৌমাছি ফুলে ফুলে উড়ে বেড়ানো আর মৌচাকে মধু তৈরি করা যার কাজ, সে যদি বিলুপ্তও হয়ে যায় তার সঙ্গে মানব জাতির অবিলুপ্তির কী সম্পর্ক? বড্ড বেশি বাড়িয়ে বলছে না তো কেউ? ঠিক কোন কোন উপাদান দিয়ে মধু তৈরি করে মৌমাছিরা সে কথা জেনে ফেললেই তো মুশকিল আসবে রে বাবা। কিন্তু আসল মজাটা ওইখানেই। সমস্যাটা তো আদৌ মধু নিয়ে নয়, মধু না খেয়েও দিব্যি বেঁচে পড়তে থাকতে পারে মানুষ, কিন্তু খাবার ছাড়া থাকতে পারবে কি? দুম করে যদি একদিন খাবারের যোগান বন্ধ হয়ে যায় এই পৃথিবীতে, সে ঘটি ঘটি জল খেয়ে কতদিন বেঁচে থাকতে পারে মানুষ? বোঝা যাচ্ছে না তো? ভাবছো মৌমাছির সঙ্গে আমাদের খাবারের যোগানের কী সম্পর্ক? আছে আছে। ওই যে মধু তৈরি করবে বলে মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায়, সেই সময় ফুলের রেণু লেগে যায় তাদের হাতে পায়ে গায়ে। এক ফুলের রেণু এইভাবে মৌমাছির দ্বারা তাদের অজান্তেই গিয়ে পৌঁছায় অন্য ফুলের কাছে। পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের রেণু এইভাবে মিলন সম্পন্ন হলেই তবেই ফুল গাছ থেকে ফল তৈরি হয়। আমরা সেই ফল খাই, কিংবা সেই ফলের বীজ থেকে আরও গাছ হয় তা খাই, কিংবা সেই গাছগুলো খায় যে তৃণভোজী প্রাণীরা তাদের আমরা খাই। এই প্রসঙ্গে আরও কথা বলার আগে বলি, খাদ্য শৃঙ্খলের কথা আমরা সবাই নিশ্চয়ই জানি। গাছপালারা মাটি থেকে খনিজ পদার্থ আহরণ করে, মাটিতে মিশে থাকা জল আর বাতাসের অক্সিজেন চেখে নিয়ে তৈরি করে খাবার। নিজেরা খাবার তৈরি করতে পারে না বলেই তৃণভোজী প্রাণীরা সেই গাছকে খাচ্ছে, সেই প্রাণীদের খাচ্ছে অন্য মাংসাশী প্রাণীরা। অবশেষে সমস্ত রকম গাছপালা তৃণভোজী প্রাণী মাংসাশী সকলেই মারা যায়। তখন মাটির থেকে প্রাথমিক যে উপাদানগুলো সংগ্রহ করে তৈরি হয়েছিল এই উদ্ভিদ ও প্রাণীরা, সেগুলো আবার ফিরে যায় মাটিতে। এইভাবে খাবারের একটা চক্রাকার আবর্তন চলতে থাকে, তাকেই খাদ্য শৃঙ্খল বলে। এই খাদ্য শৃঙ্খলের ব্যাপারটা থাকার জন্য প্রকৃতিতে খাদ্য খাদকের একটা ভারসাম্য রক্ষা, আর সেটা হয় বলেই হাজার হাজার কোটি কোটি বছর ধরে পৃথিবীতে হেসে খেলে বেড়াতে পারে প্রাণ। এখন ওই যে খাদ্য শৃঙ্খল, তাতে সরাসরি কোথাও মৌমাছিদের উপস্থিতি নেই ঠিকই, কিন্তু এতক্ষণ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মৌমাছি না থাকলে গাছপালাদের বংশ বিস্তারটাই অসম্ভব হয়ে পড়বে। ওদিকে পৃথিবীতে প্রায় কম বেশি 100 রকমের খাদ্যশস্য থাকলেও তার মধ্যে প্রায় 70 রকমের গাছের পরাগমিলনই হয় মৌমাছির মাপ, যে কারণে এই পৃথিবীর প্রায় 90% মানুষের খাবারের জন্য মৌমাছিদের ওপর নির্ভরশীল। মৌমাছি হারিয়ে গেলে তাই ভেঙে পড়বে আস্ত খাদ্য শৃঙ্খল। মানুষ নিজে কোনো রকমে মধু তৈরি করা শিখে গেলেও খাবার তৈরি করা তো আর শেখেনি এখনও, তার জন্য তো প্রাথমিকভাবে গাছপালার ওপরেই নির্ভর করতে হয় তাকে। মৌমাছির অভাবে সেই গাছপালা মারা গেলে আমরাই বা খাবো? এ পর্যন্ত শুনে মনে হতেই পারে হঠাৎ এত দুশ্চিন্তার কারণ কি? মৌমাছিরা কি বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি? খুবই দুর্ভাগ্যজনকভাবে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ হওয়াতেই বেঁধেছে যত গোলমাল। নির্বিচারে গাছপালা কেটে সাফ করার ফলে মৌমাছিদের বাড়িঘর যাচ্ছে ভেঙে। এমনিতেই তো বেচারাদার থেকে মধু চুরি করে খাই আমরা, তার সঙ্গে আছে বন জঙ্গল ধ্বংস করা,
তার সঙ্গে আবার যোগ করো মাঠে ঘাটে যথেচ্ছ কীটনাশকের ব্যবহার, ক্ষতিকারক এই সমস্ত কীটনাশকের বাড়াবাড়ি ব্যবহারে বেঘরে মারা যাচ্ছে মৌমাছি। সেই সঙ্গে দূষণের অত্যাচারে পৃথিবীর আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনের ফলে সুস্থভাবে বেঁচে থাকতেও সমস্যা হচ্ছে ছোট্ট এই বন্ধু প্রাণীটির। চুরি ডাকাতি করে মধু খাওয়া পর্যন্ত তবু ঠিক আছে, পৃথিবীতে অনেক জায়গাতেই এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গেও বহু জায়গায় মৌমাছি প্রতিপালন করা হয় ঠিকই, কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলা না থামালে, ক্ষতিকারক কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বন্ধ না করলে, পরিবেশ দূষণ কমাতে না পারলে নিরীহ মৌমাছিরা বেশি দিন বাঁচবে না, আর তারা না বাঁচলে আমরাও অচিরে হারিয়ে যাব এই পৃথিবী থেকে। এইরকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।